नमस्कार बंधुरा, गुड़िया संसार विद एडवेंचारे अपन सबाई के स्वागत। आशा करी अपनारा सबाई खूब भलो आले। आज अपन का एक रेसिपी निये, रेसिपिटी होच्छे दूधपुली। दूधपुली पिठे सबारी खूब ही प्रिय, तो आज के खूब सहज भावे दूधपुली पिठे बनिए देखाबो। आशा करी हमार बंधुदेर खूब भलो लागबे। और एक कथा एखे बोले रखी, आमी बेश कयेक दिन धरे बड़ो भिडियो आपलोड करते पाच्छी ना। आमार शर्ट्सेर भिडियो देवा होच्छे आमार चैनेले। और बेश अनेक दिन परे आज के आबार आमी पिठा रेसिपि बड़ो भिडियो निये हाजिर होयेछी आपनादेर काछे। तो आसुन बेशि समय नष्ट ना करे देखे नेवा जाक आजकेर एई रेसिपि। एखाने आमी नारकेल भेंगे निएछी, दुटो मालाई नारकेल के आमी देखुन एइभाबे कुड़िये निएछी, कुड़ुनि दिए नारकेल कोड़ा दिए बाड़ीतेई कुड़े निएछी। तारपर गैसेर फ्लेमटाके जेले दिए गैसे एकटा कड़ा बसिए दिए एई नारकेल कोड़ाटाके आमी दिए दिएछी। नारकेल कोड़ाटा देवार परे एकटु नाड़াচাড়া करते थाकबो। बेस मिनिट दुएक नाड़াচাড়া करे नेওয়ার পরে এর মধ্যে আমি এই ছোট চামচের দু থেকে তিন চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অল্প পরিমাণে দিয়েছি, আমি এখানে গুড় অ্যাড করব, ওই জন্য অল্প পরিমাণে চিনি এখানে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। আবারো মিনিট দুয়েক নাড়াচাড়া আমি করে নেব। তারপরে এখানে আমি একটু 50 গ্রাম মতো খেজুরের গুড় এখানে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা খেজুরের গুড়টাকে নারকেলের সঙ্গে মিশিয়ে দেব। গুড়টাকে নারকেলের সঙ্গে মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা নারকেলের ছাই বানিয়ে নেব। দেখুন ধীরে ধীরে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে গুড় দেওয়ার ফলে। খুব বেশি শুকনো করে নেব না, একটু মাখা মাখা থাকতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো একটু শুকনো হয়ে আসবে। তারপর অন্যদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এক বাটি আমি মেপে চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োর সাথে সেম ওই বাটি মেপে আরো দু বাটি আমি এখানে ময়দা দিলাম। এবার এই ময়দা আর চালের গুঁড়োকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। শুধুমাত্র যদি চালের গুঁড়ো দিয়ে দুধপুলি পিঠে বানানো যায় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, সেই জন্য চালের গুঁড়োর সাথে ময়দা মিশিয়ে নিয়েছি যাতে পিঠাটা নরম হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি গরম জল দিয়ে এই ময়দা চালের গুঁড়োটাকে মাখতে থাকব। গরম জল অবশ্যই ব্যবহার করতে হবে যাতে পিঠাটা নরম তৈরি হয়। মাখতে মাখতে বেশ সুন্দর একটা ডো বানিয়ে নেব। জলটা বেশ অল্প অল্প দিয়ে মাখতে শুরু করব, না হলে একেবারে যদি বেশি জল পড়ে তাহলে কিন্তু একদম নরম হয়ে গেলে ঠিক ডোটা বানাতে অসুবিধা হবে। দেখুন খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, কি সুন্দর নরম হয়েছে। এই ডোটাকে বানাতে কিন্তু আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। এরপর আমি ডোটাকে চাপা দিয়ে আরও 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। 10 মিনিট পরে দেখুন ডোটাকে নিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যে যেমন পুলির সাইজ বানাবেন সেই অনুযায়ী পুলির লেচিটা কেটে নেবেন। আমি একটু বড় বড়ই লেচি কেটে নিচ্ছি, পুলিগুলো একটু বড় বড় বানাবো। এরপর লেচিগুলোকে হাত দিয়ে একদম গোল করে নেব। এরপর এই গোল করা লেচিগুলোকে নিয়ে বেশ এরকম করে বাটির মতো বানিয়ে নেব। আর বানিয়ে রাখা এই নারকেলের পুরটাকে খুব একদম অনেকটাই করে বেশ দিয়ে দেব এর মধ্যে। দিয়ে হাতটাকে ধুয়ে নিয়ে মুড়ে দেব। মুড়ে দিয়ে একটা খুব সহজ ডিজাইন আমি এর মধ্যে বানিয়ে দেব। বেশ কানাটা ভালো করে মুড়ে দিয়ে এই কানাটাকে দেখুন এই হাতের বুড়ো আঙুলের সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে আমি একটা সুন্দর ডিজাইন বানিয়ে দেব। এই ডিজাইনটা খুবই ইজি। এইভাবে এক এক করে আমি সমস্ত পুলির মধ্যে পুর ভরে তৈরি করে নেব। পুলিগুলো একটু বড় বড় করেছি এই কারণে দেখুন এর মধ্যে পুরো একদম ভর্তি করে পুর দিয়ে দেব, খেতে খুবই ভালো লাগবে। সেম একইভাবে এই কানাটাকে আমি মুড়ে দেব।
এইখানে আমি সমস্ত পুলিকে বানিয়ে রেডি করে নিয়েছি। এরপর অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে 1 লিটার দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। দুধটাকে একবার বেশ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যেই ভালো করে ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি এর মধ্যে আমি অ্যাড করে দেব। চিনি দিয়ে দিলাম। যদি কেউ গুড় অ্যাড করতে চান তাহলে অবশ্যই গুড়টাকে গ্রেট করে নিয়ে তারপরে অল্প অল্প করে অ্যাড করবেন। গুড় অ্যাড করলে কালারটা একটু সুন্দর আসে। এরপর সঙ্গে সঙ্গে আমি এই বানিয়ে রাখা ফুলিগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব। দুটো একটা করে দিতে থাকবো, একটু নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি একটা ছোট চামচ নিয়েছি, কারণ ছোট চামচ দিয়ে ভেঙে যাওয়ার ভয় নেই ফুলিগুলোর। এক এক করে সমস্ত ফুলি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো যাতে না নিচেটা লেগে যায়। ফুলিগুলো দেওয়ার পর দুধটা যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে আমি এলাচ, কয়েকটা এলাচ ফাটিয়ে রেখেছি, সেই এলাচগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। দুধগুলো ফুটে উঠেছিল তারপরেই আমি ফুলিগুলোকে দিয়ে দিয়েছি, সেহেতু দুধটা একটু গাঢ় হয়ে আসবে, দুধ পুলিটা খেতে আরও ভালো লাগবে। এলাচগুলো দেওয়ার পর হাই ফ্লেমে আমি দুধ আর পুলিটাকে মোটামুটি 20 মিনিট মতো জাল করে নেব, ফুটিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকবো। এরকম একটা ছোট চামচ নিলে পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় নেই। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। বেশ 20 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি পুলি আর দুধটাকে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন খুব ভালো লাগছে, পুলি আর দুধের সঙ্গে একদম মাখা মাখা হয়ে গেছে, ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। তো বন্ধুরা, আজকের এই দুধ পুলি রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনার বন্ধুদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।